করোনা ভাইরাসের বিস্তার যখন অপ্রতিরোধ্য তখন সরকারের সহযোগী হিসেবে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হয় বিশেষায়িত চিকিৎসা। সাধ্য সীমিত কিন্তু সাধ ছিল অনেক, আবার সময়ও ছিল কম, তাই তড়িঘড়ি করেই যাত্রা শুরু কোভিড ব্লকের। রাত্র দিনের একনিষ্ঠ পরিশ্রমে আজকের অপ্রতিদ্বন্দ্বী অবস্থান। বর্তমানে দুটি ধারা চলে আসছে, একটা একটা হলো কোভিড, একটা নন কোভিড। নন কোভিড হলো সাধারণ সমস্ত ডিপার্টমেন্ট এখানে আছে, আর কোভিড শুধুমাত্র যারা করোনা হয়েছেন তাদের জন্য, করোনা মুক্ত হওয়ার জন্য তাদেরকে জন্যই নন কোভিড। কোভিড তা আমি বিশ্বাস করি যে আমরা কোভিড নন কোভিড থেকে কোভিডে আসছি, এটা একটা কঠিন কাজ। এটা কেন আসলাম এটা একটা প্রশ্ন। এটা আসলাম আমরা এই কারণে জাতির এই ক্রান্তি লগ্নে মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডাকে আমরা আসলে মানবিক দিক থেকে সম্পূর্ণ চিন্তা করে আজকের কোভিড রোগীদেরকে করোনামুক্ত করার জন্যই আজকে আমাদের প্রচেষ্টা, নতুন একটি প্রয়াস। এই প্রয়াসে আজ থেকে আমরা অনেক কষ্ট করেছি, অনেক ধরনের বিশ্রামহীনভাবে রাত দিন পরিশ্রম করে মাত্র 19 দিনে আমরা একটা 200 বেডের হাসপাতাল তৈরি করে মাননীয় প্রধানমন্ত্রীকে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে উপহার দিয়েছি। এটা পিছনে শুধু একটি মাত্র উদ্দেশ্য হলো মানুষকে সেবা দেব, মানবতার পাশে থাকব। আর মাননীয় প্রধানমন্ত্রী যখন আমাকে ডাকছেন, আমি যেহেতু ওনার দলের একজন মানুষ, আমি যেন ওনার সংসদ সদস্য, উনি আমাকে তৈরি করে আনছেন, সেই প্রেক্ষাপটে ওনার প্রতি শ্রদ্ধা রেখে এবং মানুষের প্রতি মমত্ব রেখে কিন্তু আমার এই নতুন প্রয়াস। এখানে আমরা যখন শুরু করি আমাদের শুরুটা অনেক কঠিনভাবে আমাদের কাছে আসছে। সরকার আমাদেরকে ডাকছেন বহু বেসরকারি হাসপাতালকে কোভিড রোগীদেরকে সাহায্য করার জন্য, চিকিৎসা দেওয়ার জন্য বহু মানুষকে বেসরকারি হাসপাতালের সকল প্রতিষ্ঠানকে ডাকছেন। যারা যারা ডাক ছিল তাদের নাম আমি বলতে চাই না, কিন্তু সেখানে আমরা 15-20 জন মানুষ ছিলাম, 15টি প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং মেম্বাররা ছিলেন, ম্যানেজিং ডিরেক্টররা ছিলেন, তারা সরকার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মিটিং করেছেন, আমিও মিটিংয়ের একজন সদস্য হিসাবে আমি সেখানে অংশগ্রহণ করি। আমাদেরকে যখন প্রস্তাব দিল যে মাননীয় প্রধানমন্ত্রী ডাকে আপনাদেরকে কোভিড রোগীদের চিকিৎসা দিতে হবে, করোনা রোগীদেরকে চিকিৎসা দিতে হবে, তখন সকলে এক পর্যায়ে ঘাবড়ে গেলেন যে না, এটা কীভাবে সম্ভব, আমরা তো ওইভাবে দিতে পারবো না। মাননীয় প্রধানমন্ত্রী এটা দেশের 16 কোটি মানুষের একটা চিকিৎসা আসলে আমাদের যদিও নতুন আবিষ্কার, আমি তখন সকলের মাঝে আমি প্রথম হাত তুলে বললাম, আমি প্রধানমন্ত্রী যখন ডাকছেন আমি ওনার এই কোভিড যুদ্ধে আমি নিজেকে অংশগ্রহণ করব। সরাসরি আমি রাজি হলাম। অন্যান্য মেম্বার, অন্যান্য চিকিৎসা প্রতিষ্ঠান, হাসপাতালের মালিক এবং মেডিকেল কলেজগুলো কিন্তু কেউ রাজি হয়নি। আমি কেন আসলাম? আমি আসলাম সারা জীবন তো আমরা মানুষের সেবা দিছি, সেই সেবায় মানুষকে আমরা যতটুকু পারছি অন্তর থেকে করেছি। আজকে দেশের এই মহামারীতে যদি আমরা অংশগ্রহণ না করি তাহলে আমাদের জাতির কাছে আমরা কিন্তু একটা দায়মুক্ত থেকে যাব, দায়ী হয়ে থাকব। সেই দায় মুক্ত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য এবং 16 কোটি মানুষের চিকিৎসা দেওয়ার জন্য, যারা কোভিড হবেন, যারা করোনা রোগী হবেন তাদেরকে চিকিৎসার জন্য নিজের বিবেককে চিন্তা করে আজকে এই চিকিৎসাটি আমরা শুরু করি। আমরা চিকিৎসাটা যখন শুরু করি, আপনারা জানেন যে এখানে সাধারণত ডাক্তার পাওয়া যায় না, নার্স পাওয়া যায় না, এখানে স্বাস্থ্যকর্মী পাওয়া যায় না, এখানে ম্যানেজমেন্ট নাই, কিন্তু আমি প্রায় 450 রোগীকে, ডাক্তার, নার্স এবং চিকিৎসককে, স্বাস্থ্যকর্মীকে একসাথ করে শুধু একটি কথাই বললাম যে মানুষের পাশে থাকতে চাই, মানবতার সাথে থাকতে চাই, করোনা রোগীদের চিকিৎসা দিয়ে মানুষের, আমরা যে মানুষ, মানবিক সেই গুণাবলীগুলি আমরা আমাদের আমরা প্রয়োগ করতে চাই এবং মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে আমরা তখন সাড়া দিয়ে এই হাসপাতালটি আমরা চালু করি। এটা চালু করতে গিয়ে প্রথম কীভাবে করব, সরকার সাধারণত করোনা রোগীদেরকে সরকারিভাবে সাহায্য করে, বেসরকারি খাতে আসার ক্ষেত্রে কোনো নিয়ম নীতি নেই, কোনো ধরনের আইন নেই, তখন তারা আমাকে একটা নতুন আইনের মাধ্যমে এনে আমাকে তারা একটা সমঝোতা স্বাক্ষর এমইউর মাধ্যমে আমরা এই চুক্তি করে আমরা এই করোনা রোগীদেরকে সেবা শুরু করি। প্রথমে এমইউটা হয়, এমইউটা এইভাবে হয়েছে যে
সরকার সকল স্বাস্থ্যকর্মীর ভার নেবে, তারা ডাক্তার, নার্স, চিকিৎসক, ওয়ার্ড সকল পরিচ্ছন্ন করবে, সকল কিছু তারা প্রোভাইড করবে। যদি কোনো কারণে তারা এগুলো প্রোভাইড করতে না পারে, তাহলে আমার যে সমস্ত লোকবল আছে তাদেরকে ওই কোভিড হাসপাতাল দেওয়ার সাথে সাথে সরকারের হয়ে যাবে। আর আমরা কী দিলাম, আমরা আমাদের যন্ত্রপাতি সকল আইসিইউ, এনআইসিইউ, আমাদের এসডিও, নেফ্রোলজির যত কিডনি যারা যন্ত্রপাতি, আমাদের ল্যাবরেটরি, আমরা ইমেজিং সেক্টর, এক্সরে, সমস্ত ওষুধ আমরা ওখানে সেট আপ করে একটা পূর্ণাঙ্গ হসপিটাল তৈরি করে দিলাম। সরকার এর যাবতীয় খরচ কিন্তু সরকার দেবেন, কিন্তু আমরা দেব আমাদের যন্ত্রপাতি দিয়ে সরকারের সাহায্য করেছি। একটি পর্যায়ে যখন আমরা চালু হলো, চালুর প্রক্রিয়ায় প্রতিদিন এখানে ওষুধ লাগে, প্রতিদিন এখানে আমাদের স্বাস্থ্যকর্মীদেরকে নতুন পিপি দিতে হয়, আমাদেরকে মাস্ক দিতে হয়, আমাদেরকে তাদেরকে স্বাস্থ্যসরঞ্জাম দিতে হয়, কোভিড চিকিৎসায় ভিড় চলে পাবে। সেবার ধরন আলাদা হওয়ায় ব্যয় বেড়েছে রোগীদের, এমন দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। হসপিটাল যদি চালু করি তখন এই হাসপাতালের রোগীদের খাদ্য এবং তাদের সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতে ডিনার এবং বিকালে চা পানি, ওষুধ এবং তাদের হোটেল অ্যাকোমোডেশন, গাড়ি, মানুষকে কিন্তু সাধারণ রোগীদের মানুষের মতো অবস্থান করা যায় না। প্রত্যেককে 8-10টা হোটেলে রেখে তাদেরকে আমরা পরিচালনা করতে হচ্ছে, তাদেরকে থাকা দেখা করতে হচ্ছে। যার সমস্ত ডাক্তার, চিকিৎসক, কনসালটেন্ট এবং স্বাস্থ্যকর্মীরা, আয়া এবং ওয়ার্ড বয়, তারা খুব বাসা যেতে পারে না, তখন তাদের জন্য হোটেলের ব্যবস্থা করা হলো। তারা রাত দিন পরিশ্রম করে ওখানে যে মানে ঘুমায়, তারা মাত্র ওদের জন্য 10 দিন কাজ, 10 দিনই তাদের মাস, 10 দিনই তারা পূর্ণাঙ্গ বেতন, 10 দিনই তারা এখানে যদি তারা 20,000 টাকা পায়, কোভিডে তারা কোভিডে তারা চাকরি করলে, কোভিডে তারা যদি আমাদের স্টাফ হয় তখনই তারা ডাবল বেতন পেয়ে যায়। যে 20,000 পায় সে 40,000, যে 30,000 পায় সে 60,000, যে নার্স 25,000 পায় সে 50,000। কিন্তু শুধু এটাই নয়, একটা ব্যয়বহুল চিকিৎসা, তাদের মাস হলো 10 দিনের মাস, অর্থাৎ তারা 10 দিন কাজ করবে, বাকি 14 দিন কোয়ারেন্টাইন করবে, 6 দিন ফ্যামিলির সাথে থাকবে। তাহলে একজন মানুষ একই জায়গায় 3 জন মানুষ প্রয়োজন, বেতন হলো 2 গুণ, তাহলে এটা ব্যয়বহুল চিকিৎসা। এটা আপনারা হয়তো জানেন না, আপনারা মনে করেন যে সাধারণ চিকিৎসার বিল আর এই কোভিড রোগীদের চিকিৎসা বিল কিন্তু এক নয়। কোভিডের সিট যদি 10,000 টাকা হয় তাহলে সাধারণ চিকিৎসার সিট হবে 5,000 টাকা। তো সুতরাং আমরা আজকে যারা মানুষ অনেকেই আমাদের প্রশ্ন করে বাইক অনেক খরচ বেশি, অনেক ব্যয়বহুল, অনেক টাকা পয়সা, অনেক ওষুধ, অনেক কস্টলি, তখন ওরা না বুঝিয়ে অনেক কথা বলে। তারপরেও যখন তারা দেখে যে জীবন এবং জীবিকা যেমন কঠিন, কোভিড রোগীদের চিকিৎসাও অনেক কঠিন, তখনই আমরা ব্যক্তিগতভাবে যতটুকু সাশ্রয় করা যায় তাদের ক্ষেত্রে, ঠিক 3 গুণ হলো, আমরা কিন্তু 3 গুণ না, আমরা প্রায় সাধারণ রোগীর চেয়ে সামান্য কিছু বেশ দিয়ে বা যতটুকু রাখে সহনশীল অবস্থা রাখা যায় সেইভাবে চার্জ করে এই হাসপাতাল যেন পরিচালনা করতেছে। আমরা প্রথম দিকে যখন হাসপাতাল তৈরি করি তখন আমরা আমাদের কাছে টাকা ছিল না, আমাদের কোনো ব্যাংক লোন আমরা পাই নাই, সরকার আমাদেরকে টাকা দিতে চাইছেন তারাও দিতে পারতেছেন না, কোনভাবে দেবে। এক পর্যায়ে তারা আমাদেরকে বললে যে আমরা তো কোনো পেমেন্ট করতে পারতেছি না আপনাদের, আপনারা যেভাবে হোক আপনারা তৈরি করে এই হাসপাতাল তৈরি করেন। তবে সবচেয়ে বড় আমি কৃতজ্ঞতা জানাই সরকারকে, তারা তাদের সেক্রেটারি আলিনু সাহেব, শিক্ষা সচিব, উনি রাত দিন আমার সাথে পরিশ্রম করছেন। ঝড় আসলো, বৃষ্টি আসলো, আপনারা জানেন এখানে কোনো যানবাহন চলে না, কোনো মিস্ত্রি পাওয়া যায় না, কোনো ধরনের মানে আমাদের খাওয়া হোটেল খাওয়ার নাই, যারা মিস্ত্রি, রাজমিস্ত্রি, আর্কিটেক্ট, আমাদের সমস্ত কনসালটেন্ট অনেক কষ্ট করেছেন। তার সাথে আমাদের আমি নামই বলি শিক্ষা সচিব আর ইনু সাহেব অনেক কষ্ট করেছেন আমার সাথে। আমরা একসময় বৃষ্টি ছিল, আমরা ভরা বৃষ্টির মধ্যে নিজেকে আত্মনিয়োগ করে রমজান রোজা রেখে আমরা কিন্তু এই প্রতিষ্ঠাটি করছি।
কিন্তু সমস্ত মানবিক গুণাবলীর কারণেই করছে। এখানে কি পাবো আর কি পাবো না সেটা বড় কথা নয়, বড় কথা হলো মানবতার সাথে আমরা থাকতে চাই, মানবিক গুণাবলী যতগুলো আছে আমরা সেটা দিয়ে এটাকে করছে। এরপরও কমছে না করোনায় আক্রান্ত রোগীর চাপ। যে বাসায় মা করোনা রোগী, ছেলে মাকে আর ছেলে না, সাথে সাথে আলাদা। যে বাসায় করোনা রোগী হাজব্যান্ড, যখন করোনা রোগী হয় স্ত্রী দ্রুতগতিতে সেখান থেকে পলায়ন করে, আর স্ত্রী হলে হাজব্যান্ড তাকে দ্রুতগতিতে ওখান থেকে অবস্থান করে। আমরা সেই মানুষকে কাছে রেখে আমরা কাছে টেনে হাসপাতালে চিকিৎসা দিচ্ছি। তাহলে আমরা কত মানবিকভাবে আমাদের চিন্তা করা যায়, যে হাজব্যান্ড তার বউকে কাছে টানে না, সেই বউকে যে স্ত্রীকে তার চেনে না, সেটা আমরা হাসপাতালে রেখে তাকে কাছে যেয়ে আমার চিকিৎসক দল, আমার স্বাস্থ্যকর্মী, আমার ডাক্তার, আমার ম্যানেজমেন্ট, আমরা তাকে ট্রিটমেন্ট দিচ্ছি। তো সে এমনও আছে আমার এই অভিজ্ঞতায়, শুধু মাকে এনে হাসপাতালের সামনে ছেড়ে দিয়ে ছেলে দৌড়, ছেলে তার মাকে আর জন্য এক মিনিট দাঁড়ায়নি, কিন্তু সেই মানুষটিও আমরা কিন্তু আমরা হাসপাতালে চিকিৎসা করে ও মাকেও আমরা বাড়িতে ফিরিয়ে দিয়েছি। সুতরাং আমরা কী কঠিন দায়িত্ব পালন করছি, কে অপপ্রচার করলো, কে প্রচার করলো না, এটা আমার বিশেষ বিবেচনার বিষয়বস্তু না। আমি কোন জায়গায় আছি আমি সেটাই আমি আলোচনা করতে চাই। আমি যে একটা মানবিক গুণাবলী দিয়ে মানুষকে দরদ দিয়ে যেখানে আনছি সেটাই আমি আপনাদেরকে জানাতে চাই। আমরা শুরু করছি 200 বেড, এখন প্রায় 260 থেকে 270 জন মানুষ আমাদেরকে চিকিৎসা নিচ্ছে। কোভিড হাসপাতালের চিকিৎসায় একটা ভিন্ন ধরনের, এখানে প্রচুর পরিমাণ অক্সিজেন লাগে, সাধারণ রোগী প্রায় 2-3 লিটার হলেই তার হয়ে যায়, আর যখন কোভিড রোগী তাকে সারাদিন অক্সিজেন নিতে হয়, প্রতি ঘন্টায় তাকে প্রায় অনেক 15 লিটার প্রতি সেকেন্ডে তাকে অক্সিজেন দিতে হয়, তারপরেও প্রচুর অক্সিজেনের মাধ্যমে তাকে বেঁচে রাখতে হয়। আমরা অক্সিজেন সরবরাহ করতে কত কষ্ট হচ্ছে, আমরা পুরো সেন্ট্রাল অক্সিজেন করা আমাদের জন্য কত কষ্ট হয়েছে, এটা আনবিলিভেবল একটা কাজ। আজকে আলোচনা টেবিলে আলোচনা করা যায়, কিন্তু বাস্তব পূরণ করা যে কত কঠিন, সেই মানবতার কর্মী যারা হতে চায় তারা ধৈর্যশীল থাকতে হয়। আমরা কিন্তু মানবতার কর্মী হয়েছি এ কথা আমি বলতে পারবো না, কিন্তু আমরা চেষ্টা করেছি মানুষগুলোর সেবা দিতে। 24শে মে সরকার একটা নতুন আইন জারি করলো, যাদের হাসপাতাল আছে তারা অবশ্যই কোভিড চিকিৎসা দিতে হবে, তাদের 50 বেড তাদেরকে তাড়াতাড়ি দ্রুতগতিতে তাদেরকে চালু করতে হবে, এবং তারা নিজ উদ্যোগে নিজ খরচে নিজে ভাবে রোগীদের থেকে এবং তারা মানে নিজ দায়িত্বে তারা সাধারণভাবে যেভাবে হাসপাতালকে চালু করছে ঠিক সেইভাবেই তারা একটা হাসপাতাল তৈরি করে নিজ উদ্যোগে এটাকে পরিচালনা করবে। তখন আমরা যেহেতু বেসরকারি হাসপাতাল, তখন সরকার আমাকে 31 তারিখে যা বলছে যে আপনি একটা কাজ করেন, যেহেতু বেসরকারি হাসপাতালে একটা আইন হয়ে গেছে, আপনি বেসরকারি হাসপাতাল হিসেবে আপনি ওই আইনের মধ্যে পড়ে গেছে, তা আপনি আশা করি যে আমাদের সাথে যে এমইউ আছে সেটা ইচ্ছা করলে আমরা দুইপক্ষ সমঝোতা করে এটাকে আমরা নতুন করে সৃষ্টি করতে পারি। আপনি বেসরকারিতে মানুষ বেসরকারিভাবে পরিচালনা করেন, তাহলে সরকারের খরচগুলো আর ব্যয় হবে না, আপনার যে চার্জ করবেন সেই চার্জ দিয়ে আপনার, যেহেতু আমরা আপনাকে প্রতিদিন টাকা দিতে পারতেছি না, বিশেষ করে রোগী এর ক্ষেত্রে প্রচুর পরিমাণ ওষুধ লাগে, প্রচুর পরিমাণ মাস্ক, পিপি, আদার্স হ্যান্ড গ্লাভস এগুলো লাগে, প্রায় প্রতিদিন 10-12 লাখ টাকা লাগে। রোগীর সাথে একটা চার্জ করে যে টাকাটা পাবেন সেই টাকাটা আপনারা দৈনিক পরিচালনা করতে পারবেন। নতুন আইনের কারণে এবং দৈনিক পরিচালনা ব্যয়ভারের জন্য সরকার আন্ডারস্ট্যান্ডিংভাবে আমাদেরকে এই পরিচালনার দায়িত্ব দিয়েছে। এখানে কোনো সুযোগ না, কেউ কাউকে সুযোগ করে নি, উনি যেহেতু সরকার প্রতিদিন খরচ, এটা তো একটা বেসরকারি প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান হলে উনি খরচ দিতে পারেন, কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানে উনি তো যে কোনোভাবে দিতে পারেন না। তখন ওনারা সকলে মিলেমিশে আমাকে বললেন যে বেসরকারি হাসপাতালে আইনে আপনি চলে যান, আমার জন্য ভালো, আপনার জন্য ভালো। উদ্যোগটা কিন্তু অত্যন্ত পরিচ্ছন্ন, আমরা কিন্তু কেউ কাউকে ছোটো করে নেয়, কেউ সরিয়ে যেতে চায় নাই, যেহেতু একটা নতুন আইন, আইনের প্রতি আমাকে শ্রদ্ধা দিতে হবে, প্রজ্ঞাপনের প্রতি আমাকে শ্রদ্ধা রাখতে হবে। আর সরকার যেহেতু রোগীদের খরচগুলো প্রতিদিন আমি যা যা দিতাম, আমার যেহেতু কোনো জায়গা থেকে কোনো চোর্স দেয়, আমাদের উদ্যোগ হলো যে মানুষের পেমেন্ট করবে,
আমরা পেমেন্টটা আবার মানুষের প্রতি খরচ করি, এটাই নিয়ম। সেই দৃষ্টিকোণ থেকে তখন আমাদেরকে 31 তারিখের মধ্যে ওনারা নতুন একটা আইন, আইনের প্রতি শ্রদ্ধা রেখে প্রজ্ঞানের প্রতি জারি হওয়ার ক্ষেত্রে সব কিছু বিবেচনা করে হাসপাতালের পরিচালনা ব্যয় করার জন্য ওনারাই আমাদেরকে আলোচনার ভিত্তিতে এই আমরা তখন উভয়ে আইনটিকে আমরা চেঞ্জ করে আমরা আমাদের মতো বেসরকারিভাবে আমরা চিকিৎসা দিচ্ছি। ওনারাও আমাদেরকে নিয়ে আর খুব টেনশন নেই, কোনো যদি ওনারা যেভাবে পরিচালনার ক্ষেত্রে যে ব্যয়ভার আসছিল ওনারা সেটা থেকে মুক্ত হয়ে গেছেন, সরকারের একটা রাজস্ব বেঁচে গেল। ভবিষ্যতে যত মহামারী আসুক কোভিড রোগীদের চিকিৎসা দিয়ে যে আমরা তার অভিজ্ঞতা নিলাম, আমরা এই যুদ্ধে যদি আল্লাহ আমাদের সুস্থ রাখে, সকলকে ভালো রাখে, তাহলে আমরা তো নতুন একটা অভিজ্ঞতা পেলাম। আমি কোভিড রোগীদের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি এটা একটা সাধারণ মহামারী না, এটা অসাধারণ একটা মহামারী। এই অসাধারণ মহামারীতে আমরা যারা অংশগ্রহণ করেছি, আমি আমার কথা বলবো না, যারা অংশগ্রহণ করছেন, যারা সরকারিভাবে আজকে চিকিৎসা দিচ্ছেন, আমি তাদেরকে অভিনন্দন জানাই। নিজের জীবন বাজি রেখে আরেকটি জীবন বাঁচানোর জন্য যারা পাশে গেছেন তাদেরকে ছোট করে দেখা উচিত না। আর আমি তো সরকারি না, আমি বেসরকারি মানুষ, আমি বেসরকারি মানুষ, আমার উদ্যোগ, আমি আমার এই কোভিড রোগীদের চিকিৎসা দিচ্ছি। আমার মূল্যায়ন কী হবে সেটা আমি জানি না, কিন্তু আমি আমার ধন্যবাদ দিতে চাই আমার চিকিৎসকদেরকে, আমার স্বাস্থ্যকর্মীদেরকে, আমার নার্সকে, তারা আমার ডাকে যে সকলে তার মায়া, জীবনের মায়াকে বাদ দিয়ে আমার ডাকে তারা আসছেন, আমি তাদেরকে অভিনন্দন দিতে চাই। আমি প্রতিদিন আমার দেখেন এই চিকিৎসাটা যখন শুরু হলো তার 10 দিনের মাথায় আমার প্রায় 20 জন স্বাস্থ্যকর্মী মানে ইয়ে হয়ে গেল, আক্রান্ত হলো, কারো জ্বর আসে বাসা চলে গেল, কেউ কোভিড পজিটিভ হলো, কেউ আসতে পারতেছে না, কেউ ভয়ে 20% আমরা 2 দিন কাজ করে ভয়ে 20% লোক চলে গেল। এখন আপনি আমাকে কীভাবে মূল্যায়ন করবেন? আমরা এই জায়গাগুলো কীভাবে পূরণ করছি, কীভাবে পূরণ করছি? আমি সারপ্লাস রোগ স্টাফ রাখছি বিধেই আমরা পূরণ করতে পারছি। আপনি প্রায় এই মুহূর্তে আপনি জানেন প্রায় 198 জন রোগীকে আমরা কোভিডকে নন কোভিড করে মুক্ত করে তার বাড়ি দিতে পারছি। আমরা এটাতে যে কত গৌরবিত, আমি আমার ধন্যবাদ দিতে চাই আমার চিকিৎসকদের, ম্যানেজমেন্টকে। আপনি সেটাকে কীভাবে মূল্যায়ন করবেন? সেই মূল্যায়ন ভার আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম। আমরা একটা মূল্যায়ন আমাদেরকে কী করবেন আমরা জানি না, কিন্তু আমরা সেটুকু শুনতেও চাই না। জাতিগতভাবে আমরা মানুষের প্রতি শ্রদ্ধা রাখা উচিত। আজকে আমার কষ্ট হয় ওখানে, আমি সরকারের সাথে ছাড়া দিয়ে আসছি, একটি বেসরকারি হাসপাতালে কেউ আসে নাই। সুতরাং আমার উদ্যোগকে আপনারা এমন কিছু কথা বলবেন না যে উদ্যোগে কে নষ্ট হবে। মানুষের পাশে কে দাঁড়াইছে, কে আসলো, কতটা হাসপাতালের মালিক আসলো, কতটা মেডিকেল কলেজ আসলো, কিন্তু আমি আনারখান তো আসলাম আমার হাসপাতাল নিয়ে, আমার 1400 লোক, একটা সাধারণ হাসপাতাল, আমরা একটা স্পেসিফিক হাসপাতাল, সেখান থেকে আমরা নন কোভিডকে থেকে কোভিডে চলে গেলাম। আপনি দেখেন কোভিড হাসপাতালের অনেকেই কিন্তু নন কোভিড হাসপাতালে করছে, আমার কিন্তু 2টি জায়গায় কোভিড হাসপাতাল ভিন্ন জায়গায়, আর সাধারণ রোগীদের নন কোভিড হাসপাতাল ভিন্ন জায়গায়। আপনি এটাও বিশ্লেষণ করতে হবে, এটা কিন্তু একটা বিরাট জায়গা। আমি যে বিল্ডিংটি করছি, আমার একটা মেডিকেল কলেজ থেকে আমি খালি করি, আমার ডাক্তারদেরকে আমি ধন্যবাদ, প্রফেসরদেরকে ধন্যবাদ দিতে চাই, শিক্ষার্থী এবং শিক্ষক তারা আমার এই উদ্যোগকে সাড়া দিছে। তারা নিজের অফিস, আদালত, চেম্বার, ক্লাসরুম বাদ দিয়ে এই কোভিডের জন্য তারা সবাই ছেড়েছে। এটা কি একটা মহামানবতা না? অবশ্যই এটা মহামানবতা। তারপরেও সমাজে যদি কেউ কিছু বলে, আপনারা আমার কী বলার আছে? আমি তো এটার সাথে আমি কিছু বলতে চাই না। তো সুতরাং আমি একটাই বলতে চাই, মানবিক গুণাবলীতে থাকতে চাই। কে কাকে ছোটো করলো, কে কাকে বড় করলো, করুক না, কেউ আসে, কেউ আসে একটা তৈরি করুক। আমার অক্সিজেন প্ল্যান্ট আমি যে 19 দিনে করছি, আপনি আমাকে থ্যাংক ইউ দিয়েন না, আপনি আগে দেখেন, দেখার পরে আপনি আমাকে বললেন যে আনোয়ার সাহেব করলেন কী করে। আমি যে ICU করছি, সে ICU মেশিনগুলো কীভাবে আনছে, আমি যে 200টা বেড প্রোভাইড করছি নতুনভাবে, এটাও একটা আশ্চর্য কীভাবে করলাম। এগুলো মানুষের মধ্যে যদি এই গুণাবলীগুলো না থাকলে, মানবতা না থাকলে, আমরা কিন্তু এই জায়গায় আসতে পারতাম না। তা আজকে আলোচনা, টেবিলে আলোচনা, যারা কথা বলে
তারা কেউ কি কথা কিছু একটা করছে বলে আমার মনে পড়ে, বলুক যে আমি এই ইমার্জেন্সিটা করতে চাই, আমি এই হাসপাতালে দুইটা বেড দিতে চাই। আমি কথা বলতে চাচ্ছি এই যেটা একটা করা সহজ জিনিস না, বহু বিশিষ্টজন বহু শিল্পপতি আমাদের এখানে চিকিৎসা নিয়ে বাড়ি গেছেন, শক্তি আল্লাহর কাছে, এটা আমার ডাক্তাররা করছেন নেগেটিভ। তা আমরা আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা এই পর্যন্ত এসেছি, মানুষের দোয়া নিয়ে, মানুষের প্রতি মমত্ব নিয়ে, মানুষের পাশে থাকার জন্য আসছি। আমরা কে কি বললো আর কে কী বললো না সেটা আমি মাথা নিতে চাই না। আমি কিন্তু আমার রোগীকে সারা দিন রাত পরিশ্রম করে আমরা ভালো করতে চাই। ভবিষ্যতেও আর সব দুর্যোগে জনগণের পাশে থাকার প্রত্যয় আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের। আমরা 31 তারিখের পরে স্বাভাবিক গতিতে কাজটা করতেছি, প্রাইভেটলি কাজ করতেছি, আমরা ক্যান্সেল করে দিছি, আমাদের বাতিল করছে। এই কথাগুলো যে বলে কেউ তো জানতে চায় না এটা কেন হয়েছে। আমাকে তো কেউ একটি লোক টেলিফোন করা নাই। যখন আমি দেখি যে ব্রেক নিউজে এটা বলতেছে ওটা বলতেছে, আমি হাসি, আমি খুব ভাবি যে এই কোন আলামত, এটা পৃথিবীর কোন একটা আলামত যেখানে মানুষকে মানুষের সাহায্য করা উচিত, আমাকে থ্যাংক ইউ দেওয়া উচিত, সেটা না করে ব্রেকিং নিউজে আমাকে বাতিল করেছে। বাতিল তো হয়নি, এটা একটা আলোচনার ভিত্তিতে আমরা রোগীদেরকে সুবিধা কীভাবে অত্যন্ত বেশি দেওয়া যায় সেই জন্যই একটা নিয়ম নীতি করছেন। স্বাস্থ্যমন্ত্রী অত্যন্ত জ্ঞানসুলভ কাজ করছেন, স্বাস্থ্য সচিবও কাজ করছেন, আমিও আমার ম্যানেজমেন্টকে নিয়ে আমরা একটা দিক নির্দেশনা নিয়ে আসছি। আমার পরে তো কোনো হাসপাতাল এখন পর্যন্ত আসেনি, আমি প্রতিদিন ছিটটি কাড়াকাড়ি, আমি কাকে দেবো? আমার আইসিউ হলো 10টা, আমার এসডি হলো 12টা, এখন প্রয়োজন হলো 50টা, বাকিটা কোত্থেকে দেবো? এত লেখালেখি হচ্ছে, কেউ আসুক না এই রোগীকে সেবা দেখ। আমি সেবাও দিলাম, আবার আমাকে নিয়ে আলোচনা হবে? পৃথিবীতে এটা তো আমি জীবনে শুনি নাই, বাংলাদেশে শুনলাম। আমি যদি আজকে অন্য জায়গায় এটা করতাম তাহলে আমার মূল্যায়নটা অন্যভাবে হতো। তাই যাক, মূল্যায়নের সময় এখন শেষ হয় নাই, আমি ধৈর্যশীল মানুষ। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, ঢাকা। মুক্ত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী।